অল ইন্ডিয়া হিউম্যান রাইটস ও পশ্চিম বাংলা বোর্ডের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভা সহ প্রশাসক আইনুল হককে কলকাতার একটি সভাকক্ষে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেখুন, আজকে 10ই ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে, বিশ্ব মানবাধিকার দিবস আজকে আমরা কলকাতায় উদযাপন করলাম। দেখুন, উনি মানুষের পাশে থেকে এবং মানুষের হয়ে যে হারে কাজ করছেন, সেই কাজের জন্য আমাদের মানবাধিকার সংগঠন থেকে তার জন্য ওনাকে আমরা সম্মানিত করলাম। আমার চেয়ারম্যান মাননীয় বুম্বা মুখার্জি উনি নির্বাচন করে ওনাকে অ্যাওয়ার্ডিত করেছেন। পশ্চিমবাংলা হিউম্যান রাইটস বোর্ডের চেয়ারম্যান বুম্বা হাজরা জানান, বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক বর্ধমান শহরে যেভাবে কাজের গতি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং মানুষের পাশে থেকে কাজ করছেন, তার জন্য হিউম্যান রাইটসের পক্ষ থেকে তাকে নির্বাচিত করা হয় এবং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কলকাতা থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস ও পশ্চিম বাংলা বোর্ডের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হককে কলকাতার একটি সভাকক্ষে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেখুন, আজকে 10ই ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে, বিশ্ব মানবাধিকার দিবস আজকে আমরা কলকাতায় উদযাপন করলাম। দেখুন, উনি মানুষের পাশে থেকে এবং মানুষের হয়ে যে হারে কাজ করছেন, সেই কাজের জন্য আমাদের মানবাধিকার সংগঠন থেকে তার জন্য ওনাকে আমরা সম্মানিত করলাম। আমার চেয়ারম্যান মাননীয় বুম্বা মুখার্জি উনি নির্বাচন করে ওনাকে অ্যাওয়ার্ডিত করেছেন। পশ্চিমবাংলা হিউম্যান রাইটস বোর্ডের চেয়ারম্যান বুম্বা হাজরা জানান, বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক বর্ধমান শহরে যেভাবে কাজের গতি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং মানুষের পাশে থেকে কাজ করছেন, তার জন্য হিউম্যান রাইটসের পক্ষ থেকে তাকে নির্বাচিত করা হয় এবং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কলকাতা থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।